2021 সালের এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল। আমি আমার এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের সঠিক এবং নির্ভুল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিরোনামে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভৌত রাশি এবং পরিমাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নির্ধারিত কাজের উত্তর। দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হয়েছে গত 18/7/2021 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা www.dssc.gov.bd এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টের গ্রিডে দেখো তোমাদের মোট 8টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের জন্য। যেহেতু তোমরা বিজ্ঞান বিভাগে আসো, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট, আর দ্বিতীয় সপ্তাহ তোমাদের আছে। আমি ধারাবাহিকভাবে তোমাদের সকল অ্যাসাইনমেন্ট এই গ্রিড অনুসারে আপলোড করে দেবো। আপাতত তোমাদের 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি, এবং এই 3 সপ্তাহের অ্যাসাইনমেন্টের সকল বিভাগের সকল অ্যাসাইনমেন্ট আমি আপলোড করবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো, যাতে করে প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দিয়েছি যেটা ওয়েবসাইট থেকে এই তোমাদের এই নমুনা কপিটি দেওয়া হয়েছে, আর এই নমুনা কপিটি অবশ্যই তোমাদের স্কুল থেকেও দেওয়া হবে একইভাবে, কারণ এই নমুনা কপির কোনো ব্যতিক্রম নেই, সবাই একই নমুনা কপি অনুসরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পদার্থবিজ্ঞান তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, তাই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর আমি 1 দিয়েছি, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম ভৌত রাশি এবং পরিমাপ, এটা তোমরা বাংলায় লিখবা। আর এখানে যেহেতু স্পষ্ট বলা আছে নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে, তো এই যে জায়গাটা আছে এখানে অবশ্যই তুমি সব কিছু ইংরেজিতে পূরণ করবা। আমি অবশ্য বিষয় কোড ও বিষয়ের নাম যেটা কমন সবার জন্য সেটা আমি এখানে ইংরেজিতে দিয়ে দিয়েছি 136। আর তোমাদের যেহেতু সাবজেক্টটা হয়েছে পদার্থবিজ্ঞান, ইংরেজিতে নাম হয়েছে ফিজিক্স, এখানে আমি ফিজিক্স লিখে দিয়েছি। শিক্ষা বোর্ডের নাম, তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে, যে বোর্ডের আওতা থেকে তোমরা দেখতেছো আমার এই ভিডিওটি, তারা সেই বোর্ডের নাম এখানে লিখবা। তুমি যে বোর্ডের আওতায় তোমার বোর্ডের নাম এখানে লিখবা। আর রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় এখানে তুমি তোমার বিদ্যালয় থেকে যদি 9ম-10ম শ্রেণীর যে নিবন্ধন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডটা পেয়ে থাকো, তাহলে সেই কার্ডে তোমার যে নিবন্ধন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে তুমি বসিয়ে দেবা। আর ইতিমধ্যে যদি তোমার বিদ্যালয় তোমাকে নিবন্ধন কার্ড সরবরাহ না করে থাকে, তাহলে তুমি এই ঘরটা আপাতত আপাতত কোনো কিছু করবে না, লিখবে না, এটা তোমার বিদ্যালয় কর্তৃপক্ষ লিখে দেবে বা তোমাকে জানিয়ে দেবে যে তুমি এখানে কী করবা। আর শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এই 3টি নাম তুমি ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখবা। তোমার জেএসসির যে অ্যাডমিট কার্ড আছে কিংবা জেএসসির রেজিস্ট্রেশন কার্ড আছে, সেই অ্যাডমিট মানে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তোমাদের নাম বানান দেওয়া আছে ঠিক সেইভাবে বানান দেখে তোমরা ক্যাপিটাল লেটারে এই 3টি নাম পূরণ করবা ইংরেজিতে। আর এই নিচের যে 2টি জায়গা আছে, দেখো নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে, আর এটাও শিক্ষক, এখানে তোমাদের কোনো হাত দিতে হবে না, এই 2টি অংশ তুমি কোনো কাজ করবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম 1 নম্বর প্রশ্নের উত্তরে। দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এখানে এককটি হলো গ্রাম পার মিটার স্কোয়ার। আমরা জানি ভরের মাত্রা এম এবং দৈর্ঘ্যের মাত্রা এল, সুতরাং এককটি মাত্রা হবে এম এল পার মিটার স্কোয়ার বা এম এল ইনভার্স 2। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বরে তোমাদের বলেছে কি, দেখো এ ব্যাপারে না, কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। নম্বর হচ্ছে 2, অর্থাৎ তাহলে দেখো তুমি এসআই একক যদি লিখতে পারো তাহলে বাবা 1, আর কিলোগ্রামের পরিবর্তন করতে পারবা, এইটা এটা পরিবর্তন করতে পারলে মোটের উপর তুমি 2-এর মধ্যে 2-ই পাবা। তো শিক্ষার্থী চলে আসলাম 2 নম্বর উত্তরেই। দেওয়া আছে কাগজের ভর 160 গ্রাম পার মিটার স্কোয়ার, প্রদত্ত কাগজের ভরকে কিলোগ্রাম এককে পরিমাপ করলে দাঁড়ায় 160 গ্রাম পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 160 গ্রাম ডিভাইড বাই 1 মিটার স্কোয়ার,
इक्वल टू 160 डिवाइड बाय 1000 इनटू 1 केजी पर मीटर स्क्वायर जेहेतु 1000 ग्राम इक्वल टू 1 किलोग्राम एवं এটা ক্যালকুলেশন ফলাফল দাঁড়াবে 0.16 কিলোগ্রাম পার মিটার স্কয়ার এটাই তোমাদের খ নম্বরের উত্তর এবারে আসি আমরা শিক্ষিত বন্ধু গ নম্বরে দেখো গ নম্বরে প্রশ্নে বলেছে কি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে তোমার হিসাবের সবককে যুক্তি দেখাও এবং এর নম্বর যে 3 তোমাকে দেখো তুমি যদি যে কোনো সংখ্যা লিখতে পারো তাহলে পাবে 1 সঠিক সংখ্যা লিখতে পারলে পাবে 2 হিসাবের সবককে যুক্তি দেখাতে পারলে তুমি অর্থাৎ এই তিনটি জায়গা পূরণ করতে পারলে তুমি পাবা 3 এর মধ্যে 3ই পাবা তো সেভাবেই আমি উত্তরপত্রটি তৈরি করেছি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমার কাছে যেই মাপের ফিতা আছে সেটি দিয়ে 2 সেমি কম কিছু মাপা যায় না তাই আমি শুধু জোড় সংখ্যা মাপতে পারবো তাই আমি 4টি কাগজ নিচের চিত্রের মতো সাজাই শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু তোমরা বাংলায় 4 মনে করবা আবার 8 মনে করিও না তো দেখো এই 4টি 1 2 3 4 এই 4টি কাগজ আমি এখানে ছক আকারে দিয়েছি প্রথম কাগজ 65 সেমি এটাও 65 সেমি আবার এখানে আছে 75 সেমি 75 সেমি তাহলে আমি সেমিটাটাও নিয়েছি তো দৈর্ঘ্য গুণ প্রস্থ যে মাপ পরিমাপটা সেই পরিমাপটাই কাগজ আমি এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি উপরোক্ত চিত্রে একটি কাগজের ক্ষেত্রফল 75 × 65 সেন্টিমিটার স্কোয়ার এবং এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 48.75 সেন্টিমিটার স্কোয়ার টোটাল রেজাল্ট দাঁড়ায় 0.487 মিটার স্কোয়ার সুতরাং 4টি কাগজের ক্ষেত্রফল 0.4875 × 4 মিটার স্কোয়ার ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1.95 মিটার স্কোয়ার যেহেতু 1 মিটার এর কাগজের ভর 160 গ্রাম সুতরাং 1.95 মিটার এর কাগজের ভর হবে 160 গুণ 1.95 গ্রাম ইকুয়াল টু 312 অর্থাৎ 312 গ্রাম 312 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য না কিন্তু উদ্দীপকে যে নিক্তির কথা বলা হয়েছে সেটি 20 গ্রামের নিচে পরিমাপ করতে পারে না তাই আমাদের এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যে সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য এখন সংখ্যাটির এমন একটি সংখ্যা বা গুণিতক নির্ণয় করি যেটি 20 দ্বারা বিভাজ্য হবে 4 × 1 টি কাগজের ভর 312 গুণ 1 ইকুয়াল টু 312 গ্রাম 4 × 2 টি কাগজের ভর 312 গুণ 2 গুণ করলে দাঁড়ায় 624 গ্রাম 4 × 3 টি কাগজের ভর 312 তিন দিয়ে গুণ করে দাঁড়ায় 936 গ্রাম 4 × 4 টি কাগজের ভর 312 দিয়ে 4 দিয়ে গুণ করে দাঁড়ায় 1248 গ্রাম 4 × 5 টি কাগজের ভর 312 দিয়ে 4 দিয়ে গুণ করে দাঁড়ায় 1560 গ্রাম এখানে 1560 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য যেহেতু 20 টি কাগজের ভর 1500 গ্রাম এবং 1560 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য সুতরাং নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে 20টি কাগজ নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তোমাদের এখানে বলছে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে 120 তোমার ধনাত্মক ঋণাত্মক মানে এটা প্লাস মাইনাস দিয়েছে 0.5 গ্রাম পার মিটার স্কয়ার তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল তা নির্ণয় করো এখন এটা নির্ণয় করার জন্য তোমাদের কি বলেছে দেখো যদি তুমি শুধু এইটুকু করো সূক্ষ্মতা পরিমাপের সমীকরণ যদি লিখতে পারো তাহলে তুমি পাবা 1 আর এটার সাথে যদি হিসাব করতে পারো তাহলে পাবা 2 সঠিক হিসাব করতে পারলে পাবা 3 এবং একক সহ সঠিক হিসাব করতে পারলে তুমি পূর্ণ 4-এ 4 নাম্বার পাবে তুমি যাতে করে এই 4 নাম্বার পেতে পারো সেভাবেই আমি আমার অ্যান্সারটি তৈরি করেছি উদ্দীপকের কাগজের ভরের সবচেয়ে ছোট মান হলো 119.5 গ্রাম এবং কাগজের সবচেয়ে বড় মান হলো 120.5 গ্রাম চূড়ান্ত ত্রুটি 0.5 গ্রাম মিটার স্কোয়ার ধরি আমার নির্ণীত মান ইকুয়াল টু এক্স গ্রাম মিটার স্কোয়ার আমরা জানি চূড়ান্ত ত্রুটি নির্ণীত মান মাইনাস ছোট মান বা 0.5 ইন্টু
एक्स माइनस 119.5 बा 0.5 प्लस 119.5 इक्वल टू एक्स बा एक्स इक्वल टू 120 ग्राम पर मीटर स्क्वायर। सुतरां आपेक्षिक त्रुटि श्रुअंत त्रुटि भाग परिमाप करा मान मान इक्वल टू जेहेतु 0.5 ग्राम बा मीटर स्क्वायर रे आमरा परिमाप करार मान 120 ग्राम मीटर स्क्वायर दिए भाग करब एटा क्यालकुलेशन करले दाड़ाय 0.004167 शतांश हिसाब से त्रुटि दाड़ाय 0.004167 इंटू 100 के जब पार्सेंटेज करी तेल दाड़े 0.4167 पार्सेंटेज एवं निर्भुल जो निर्भुलता जाचाई करी तब देखा जाए 100 के 0.4167 पार्सेंटेज जो वियोग करी तेल दाड़ा 99.58% यटाई सठिक उत्तर। तो एसएससी परीक्षार्थी विज्ञान विज्ञान प्रिय शिक्षार्थी बंधुरा यही तुम्हारे प्रथम सप्ताह पदार्थ विज्ञान असाइनमेंटे नमूना उत्तरपत्र। शिक्षार्थी बंधुरा तुम्हारे जावर आगे और एक परामर्श दी से तुम्हारा सब समय ए फोर साइज कागजे एरक स्क्वायर छक करवा और असाइनमेंट कखनोई तुम्हारा एक पृष्ठार उल्टो पृष्ठा लिखबाना अर्थात धारावाहिक भाव लिखते थकबा जत पृष्ठा तुम्हारा जाए प्रथम पृष्ठा लिखबा तपर पर पृष्ठा लिखा अर्थात एक पाशे लिखबा और तुम्हारा अवश्य स्केलटर एरक स्केल दिए स्क्वायर मार्जिन देवा काट पेंसिल दिए। तो शिक्षार्थी बंधुरा तुम्हारे जावर आगे और एक बार अनुरोध जरा चैनल एखो सबसक्राइब करनी तरह एखी हमार चैनल सबसक्राइब कर पशा थका बेलैकन बजे दो जाते असाइनमेंटर नमूना उत्तर आपलोड देवा मात्र तुम्हारे नोटिफिकेशन चले जाए तुम्हरा खूब सहजे हमार सकल आपलोडकृत असाइनमेंटगुलो पे जाओ। এছাড়াও তোমরা সবসময় আমার ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর পিন কমেন্ট চ্যানেলের প্লেলিস্ট এবং চ্যানেলের কমিউনিটি ফলো করবা সেখানে আমি প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে থাকি যাতে করে তোমরা খুব সহজেই সকল অ্যাসাইনমেন্টের সকল ভিডিওসমূহ একত্রে পেয়ে যাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই নমুনা উত্তরপত্রটি পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা কারণ লাইক দিলে কী হয় ভিডিও তৈরি করার উৎসাহ পাই এবং উদ্দীপনা পাই যাতে করে আরও নতুন করে তোমাদের ভালোভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাবা শেয়ার করে দেওয়া তোমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যেমন তুমি নিজে উপকৃত হয়েছো তেমন তোমার অন্য একটি বন্ধু যাতে করে উপকৃত হতে পারে তার জন্য তুমি তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন তোমার ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে তোমার সেখানে তুমি শেয়ার করে দেবা। তো শিক্ষার্থী বন্ধু আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো ঘরে থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ।